প্রশ্ন করেছেন আইরিন সুলতান, আমার ছেলের আড়াই বছর, হজমে বেশি সমস্যা, কি করণীয় ম্যাম? অ্যাকচুয়ালি আড়াই বছর বয়স, হজমে সমস্যা, হজমের অনেক ধরনের সমস্যা, হজমের সমস্যা হয়ে কারো বাথরুম পরপর হতে থাকে, কারো কনস্টিপেশন হয় অর্থাৎ পায়খানা সহজ হতে চায় না, বা পেট ফেপে থাকে, বাচ্চা সহজে খেতে চায় না, বিষয়টা কিন্তু ক্লিয়ার না। হজমের সমস্যা বলেছেন, অর্থাৎ কোনো খাবার খেলেই তার হজম হচ্ছে না, টয়লেট হচ্ছে, বিষয়টা যদি এরকম হয় তাহলে আমি মনে করি ফিজিশিয়ান এবং ডায়েটিশিয়ান দুজনেরই পরামর্শ নিতে হবে। বাচ্চার খাবারের তালিকাটা আপনি দেননি, কী ধরনের খাবার আপনার বাচ্চা রেগুলার খাচ্ছে, রাত কেমন যাচ্ছে, তার রেগুলার অ্যাক্টিভিটি, পানি কেমন খাচ্ছে, এই বিষয়গুলো না জানলে আসলে সমাধান দেওয়া আসলে খুব টাফ হয়ে যায়।